পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, আমরা আমাদের এই যে সংসারে থেকে কত প্রকার যে পাপ করে থাকি তার কিন্তু ইয়ত্তা নেই। আমরা নিজেদের স্বার্থে হোক বা অজান্তে আমরা বেশ কিছু পাপ কর্ম কিন্তু করে বসি। প্রত্যেকটা মানুষই কিছু না কিছু পাপ কিন্তু করেন, তো এই পাপ কর্মের ফল আমাদেরকে তো ভোগ করতে হবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তো বলেছেন, এছাড়া বিভিন্ন শাস্ত্রেও তো লেখা আছে পাপ কর্মের ফল আমাদের প্রতি প্রত্যেকেরই ভোগ করতে হবে। শুধুমাত্র পাপ কর্ম নয়, সমস্ত কর্মের ফল ভোগ করতে হবে। তো এই কর্মফল থেকে আমরা উদ্ধার পাবো কিভাবে? এমন কি কোনো পথ নেই, এমন কি কোনো রাস্তা নেই যে রাস্তা অবলম্বন করলে, যে পথ ধরে চললে আমরা এই সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করব? এই যে আমাদের অজান্ত পাপ কর্মগুলো করা হয় সেগুলো কোনগুলো, সেটা আগে জানতে হবে, এবং যেগুলো স্বার্থে হয় সেটাও জানতে হবে। স্বার্থে করা পাপগুলো আমরা মোটামুটিভাবে জানি, কিন্তু অজান্তে করা পাপগুলো আমরা অনেকে হয়তো অবগত নয়। পরমদয়াল বলছেন, আমাদের চলার পথে অনেক প্রকার কীটপতঙ্গ জীব অনুজীব মারা যায়, তো তাদেরকে যে আমরা মারছি এর ফলে আমরা পাপ করছি, এটা আমাদের অজান্তে ঘটছে। আবার অনেক সময় দেখা যায় আমরা কোনো কিছু গ্রহণ করছি, তার মধ্যে হয়তো জীব অনুজীব ছিল, বা এই যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি এটার মধ্যে দিয়েও কিন্তু জীব অনুজীব আমাদের শরীরে প্রবেশ করছে এবং মারা যাচ্ছে, তার মধ্য দিয়ে আমরা পাপ করছি। তাহলে এই সমস্ত পাপের ফল কে নেবে? বা অনেক সময় দেখবেন মনের মধ্যে যদি কোনো রকম কামনা বাসনা জাগে, কোনো রকম অন্যের ক্ষতির চিন্তা জাগে, হিংসা জাগে, অহংকার জাগে, যদি মনের মধ্যে কোনো একটা লোভ যদি জন্মায়, বা কারোর প্রতি যদি কোনো একটা লালসা জন্মায়, হয়তো আপনি সেই কর্মটা করছেন না কিন্তু মনে মনে সেটা উদয় হলো, আপনার জাগলো মনের মধ্যে, তাতেও আপনার পাপ। তো সেই পাপের ফল নিতে তো হবে। সমস্ত পাপ কর্মের ফল, সমস্ত পুণ্য কর্মের ফল আমাদেরকে গ্রহণ করতে হবে, তাই এই পাপগুলোর ফলও কিন্তু আমাদের নিতে হবে। এছাড়া যারা দেখবেন অন্যের ক্ষতি করে, অন্যকে ধ্বংস করার চেষ্টা করে, হিংসা অহংকার করতে থাকেন, অন্যকে বিপদে ফেলার চেষ্টা করেন, অন্যকে দুঃখ দেন, কষ্ট দেন, তার কাছ থেকে কিছু জোর করে কেড়ে নেন, বা এমন কিছু করেন যার জন্য সেই মানুষটা কষ্ট পায়, চোখের জল ফেলতে হয় তার, বা আরও তো অনেক রকম পাপ আপনারা আছেন জানেন, যেগুলো ইহজাগতিক পাপ, আমাদের জেনে শুনে যেটা আমরা করি সেই পাপের ফল আমাদের নিতে হবে। তো এই সমস্ত পাপের ফল বলুন আর পুণ্যের ফল বলুন, এই যে কর্মফল, এই কর্মফল থেকে কিভাবে আমরা মুক্তি লাভ করব? কেননা পুণ্যের যে ফলগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি না, কেন সেটা তো সুখের হবে, সেটাতে আপনাদের কোনো সমস্যা হবে না, আনন্দে কাটাবেন। কিন্তু পাপের যে কর্মফল, সেই কর্মফল যে আপনাদেরকে দুঃখ দেবে, জ্বালা দেবে, যন্ত্রণা দেবে। দেখবেন এই যে আমাদের সংসারে থাকতে থাকতে হঠাৎ কোনো বিপদ চলে এলো, হঠাৎ প্রিয়জনের হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কারোর বড় দুর্ঘটনা ঘটে গেল, কারোর বড় ফাঁড়া চলে এলো, কারোর অনেক সময় দেখবেন রোগ শোক আসছে, বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণা আসছে, শারীরিক সমস্যা দেখা দিচ্ছে হঠাৎ হঠাৎ করে, এই যেগুলো এগুলো হচ্ছে কর্মফল। কর্মফল এই যে আমাদের কথায় আছে নরক এবং স্বর্গ, এই ইহজাগতিক নরক স্বর্গ আমাদের আগে ভোগ করতে হবে। দেখবেন এই সংসারেই কখনো সুখ ভোগ করছেন অর্থাৎ স্বর্গে বাস করছেন, কখনো দুঃখ ভোগ করছেন অর্থাৎ নরকে বাস করছেন, আগে তো ইহজাগতিক নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তো এই ইহজাগতিক নরক যন্ত্রণা যাতে আমাদের না হয় তার জন্য কি করতে হবে? সমস্ত কর্মফল থেকে কিভাবে আমরা মুক্তি লাভ করতে পারবো? পরমদয়াল বলছেন, কর্মফল কখনো ছাড়ে না, পাপ তার বাপকেও ছাড়ে না, তাই কর্মফল আমাদেরকে ভোগ করতেই হবে, এর থেকে মুক্তি লাভ করা যাবে না। কিন্তু একটা উপায় আছে, তিনি বাণী দিলেন, আগের করা কর্ম যত প্রসব করে ফল
ধাই জানিস জীবের পিছু দিয়ে বলা বল। আগের করা কর্ম যত প্রসব করে ফল, অর্থাৎ যে যেমন কর্ম করেছেন আগে তার ফল কিন্তু ভোগ করতে হবে, তার ফল সেই কর্মই দেবে, তার ফলকে আমাদের ভোগ করতে হবে। ধাই জানিস জীবের পিছু দিয়ে বলা বল, সে পূর্ণ শক্তি দিয়ে আমাদের পিছনে ছুটবে, পূর্ণ শক্তি দিয়ে সে আমাদের পিছনে কিন্তু লেগে যাবে, আর সেই কর্মের ফল আমাদেরকে ভোগ করতেই হবে। যতদিন না আমরা ভোগ করবো ততদিন সেই কর্মের ফল আমাদের কিন্তু আসবে। তাই এই কর্মের ফল থেকে আমরা বাঁচতে পারবো না, তাহলে বাঁচবো কিভাবে? বাঁচা যাবে তখনই যখন আমরা ধীরে ধীরে পুণ্য কর্ম করতে থাকবো, পাপ কার্যকে পুরোপুরি রূপে ত্যাগ করতে পারবো। আমরা যদি রোজ নিয়মিত নাম ধ্যান করি, দান ধ্যান করি, ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলি, আমরা যদি নিয়মিত প্রার্থনা করি, এর মধ্য দিয়ে কি লাভ হবে? এর মধ্য দিয়ে এই যে পুণ্য কর্ম আমরা লাভ করছি, পুণ্যের ঘোড়া যত বাড়বে পাপের ঘোড়া তত কমবে। এই যে জিনিসটা, এটা কিন্তু পুণ্য থাকে, তো এটাকে একদিকে ভরলে আরেকদিকে খালি হবে, আর যত আমাদের পুণ্য কম হবে তত পাপের ঘোড়া বাড়তে থাকবে। তাই আমাদের পুণ্য কর্ম করতে হবে, নাম জপের মধ্য দিয়ে ভগবানকে লাভ করতে হবে, প্রার্থনার মধ্য দিয়ে তাকে সন্তুষ্ট করতে হবে, তাঁর চরণে প্রার্থনা জানাতে হবে যাতে তিনি আমাদেরকে রক্ষা করেন, আর তাঁর বলা প্রত্যেকটা কর্মকে করতে হবে। আমাদের শুধুমাত্র আমরা ঠাকুর ধরে চললাম, প্রার্থনা করলাম, নাম জপ করলাম, ইষ্টবৃত্তি করলাম, কিন্তু কর্মকে ঠিক করলাম না, আমাদের চলন চরিত্রকে ঠিক করলাম না, আচার ব্যবহার অভ্যাসকে ঠিক করলাম না, তা করলে কিন্তু হবে না। সবার প্রথম মানুষ হতে হবে। সৎসঙ্গ হচ্ছে মানুষ তৈরির কারখানা, তিনি সবার প্রথম আমাদেরকে মানুষ তৈরির কারখানা অংশগ্রহণ করার কথা বলেছেন। এই মানুষ তৈরির কারখানায় নিজেদেরকে গড়ে পিটে মানুষ করে নিতে হবে বা মানুষ করতে হবে। নিজেরা যদি মানুষ হই, মান এবং হুঁশ যদি আমাদের থাকে, আমরা যদি প্রকৃত রূপে মানুষের মতো কর্ম করি, পুণ্য কর্মের মধ্য দিয়ে যদি জীবন অতিবাহিত করতে পারি, তাহলে কিন্তু আমরা পুণ্য ফল লাভ করতে পারবো। আমরা সেটা করতে চাই না, মানুষ হতে চায় না, অধর্মকে সাথে নিয়ে চলার চেষ্টা করি, অপকর্ম করে বেড়াই, পাপ কার্য করে বেড়াই, অন্যের ক্ষতি সাধন করার চেষ্টা করি, অন্যকে বিপর্যস্ত করার চেষ্টা করি, অন্যের জিনিসকে হাতড়ে নেওয়ার চেষ্টা করি, লোক ঠকানোর চেষ্টা করি, অন্যকে দুঃখ দেওয়ার চেষ্টা করি, এগুলোই তো আমাদের পাপ কর্ম, আর এগুলোর মধ্য দিয়েই তো আমাদের ফল লাভ করতে হবে। তাই তো আমাদের পুণ্য কর্ম করতে হবে। পুণ্য কর্ম যেগুলো বললাম, নাম জপ, ইষ্টভৃতি, সময় প্রার্থনা, সৎগ্রন্থাদি পাঠ, সৎভাবে চলা, আচার চরিত্র, চালচলন, সমস্ত কিছুকে ঠিক করা, এছাড়া আমাদের জীবনকে ভগবানের চরণে উৎসর্গ করা, এর মধ্য দিয়ে কিন্তু আমাদের প্রকৃত রূপে তাকে লাভ করে সমস্ত প্রকার কর্মফল থেকে আমরা মুক্তি লাভ করতে পারব। পরমদয়াল বলছেন, পাওয়ার ধ্যান তুই যতই করিস, করার তপটি বাদ দিয়ে পাওয়ার আশা বন্ধা ততই নাকাল হবে খেদ নিয়ে। আমরা পাওয়ার আশা করি কিন্তু করার তপস্যাটা করি না, পাওয়ার জন্য সমস্ত কিছু শুধু চেয়ে যাই, কিন্তু সেই পেতে গেলে যে যে কর্মগুলো করতে হবে সেটা আমরা করতে চাই না। আমরা ভালো থাকতে চাই কিন্তু ভালো থাকার জন্য যা যা করা দরকার সেটা আমরা করতে চাই না। তাই তো বলছেন, পাওয়ার ধ্যান তুই যতই করিস, করার তপটি বাদ দিয়ে পাওয়ার আশা যতই আমরা করি না কেন, যদি না করি, যদি করার তপস্যাটা না করি, তাহলে কখনোই সেটা লাভ হবে না। আমরা ভাবছি আমরা ভালো মন্দ খাবো, কিন্তু যদি না সেটা আমরা করি, তাহলে আমাদেরকে কিনে খেতে হবে, আর সেই ডেরা ডবল দাম দিয়ে কিন্তু কিনে খেতে হবে। তো আমরা যদি সেটা ঘরে করি সেটা সহজে আমাদের খাওয়া হবে, কিন্তু আমরা যদি না করি সেটা কখনোই খাওয়া কিন্তু হবে না, এটা মাথায় রাখতে হবে, করতে হবে। কর্ম ছাড়া কোনো গতি নেই, কর্ম না করলে কিন্তু কখনো কোনো কিছু লাভ সম্ভব হবে না, আর তখনই পাওয়ার আশা বন্ধ হবে, নাকাল হতে হবে সারা জীবন, আমাদের আফসোস থেকে যাবে। তাই সবার আগে পরমদয়ালের কর্ম করে আমাদেরকে চলতে হবে। তিনি আরো বাণী দিলেন, পাওয়ার দিকে ঝোঁক দিলে তোর করার নেশা টুটবে, করার দিকে ঝোঁক দিলে তোর আপনি পাওয়া ফুটবে। শুধুমাত্র পাওয়ার দিকে ঝোঁক দিলে হবে না, শুধুমাত্র চেয়ে গেলাম, পাওয়ার আশা করে গেলাম, সেটা কিন্তু করলে হবে না, করতে হবে। তিনি বলছেন, যদি শুধুমাত্র পাওয়ার দিকে ঝোঁক যায় তাহলে করার নেশা টুটবে, আর করার দিকে ঝোঁক দিলে, অর্থাৎ কর্ম যদি আমরা সঠিকভাবে করতে পারি, কর্মের উপর
কর্ম যদি আমরা পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভরে করতে পারি তাহলেই আপনি পাওয়া ফুটবে, ওই পাওয়াটাও কিন্তু হবে। আমরা কর্মকে বাদ দিয়ে কিন্তু কোনো কিছু লাভ করতে পারবো না, কর্মকে যথাযথভাবে পালন করতে হবে। কর্ম ছাড়া আমাদের এই সংসারে আমরা ভালো থাকতেও পারবো না। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন, পূর্ণ কর্মের মধ্য দিয়ে জীবনটাকে অতিবাহিত করার চেষ্টা করুন। দেখবেন সকল প্রকার পাপ কর্মের ফল থেকে আপনারা মুক্তি লাভ করবেন। এই পাপ কর্ম থেকে মুক্তি পেতে নাম জপ, ইষ্টভৃতি, সময় প্রার্থনা এগুলো কিন্তু অতি অবশ্যই করতে হবে, তবেই আমরা বিপদ আপদ গ্রহদোষ থেকে মুক্তি লাভ করার পাশাপাশি সমস্ত প্রকার পাপ কর্ম থেকেও মুক্তি লাভ করব। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।